আনুষ্ঠানিকতা মাত্র বাকি। হিমন্ত বিশ্ব শর্মাক রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী বনার বাবে যে আনুষ্ঠানিকভাবে নেতা নির্বাচন হব লাগে, সেই নেতা নির্বাচনের প্রক্রিয়া এই মুহূর্তত আরম্ভ হয়েছে আর ইতিমধ্যে বিধায়কসকলের সহিতে বিধানসভাত উপস্থিত হয়েছে গৈ দুইজনক তত্ত্বাবধায়ক আর দুজনক কেন্দ্রীয় নেতা। হিমন্ত বিশ্ব শর্মায় রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী স্পষ্ট হল, হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী। আমার হাতত আমি মানে বিধানসভার মজিয়ালে যাব চেষ্টা করি, যত আমার 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 সাংবাদিক উপস্থিত আছে। এ আমি এক্সক্লুসিভ দৃশ্যাংশ দেখাই আছো কোন কোন আহি পাইছে, আর আমার মনোজ আমার সাংবাদিক আছে, আমি তেওঁৰ সবিশেষ কথা পাতিবলে চেষ্টা করি। আমার হাতত কেবাজনো মন্ত্রী বিধায়কর মন্তব্য আহি পড়েছে, মন্তব্যকিটা এটাকে আমি আপনাদের দেখাবলে চেষ্টা করে আছো। পীযূষ হাজরিকার মন্তব্য আছে প্রথম। হয়, অলপ সময়ের ভিতরতে সংসদীয় বোর্ডের সিদ্ধান্ত বা বিধায়ক দলের সিদ্ধান্ত ঘোষণা হব। আমি এই মুহূর্তলৈকে কোন হব যদিও চর্চা অব্যাহত আছে, কিন্তু এটা কব পারো বিনয়ে কৈছো, কাকো আমি কেতিয়াও অন্যায় হবলৈকে নিদো অনাগত সরকারখনত। সকলোৰে কারণে কাম করিম, অসমৰ কারণে কাম করিম, ডেভেলপমেন্টৰ কারণে, বানপানী ৰোধৰ কারণে, খেতিয়কসকলৰ কারণে, অসমীয়াৰ সুৰক্ষাৰ কাৰণে কাম কৰিম। কাকো এইখন চৰকাৰৰ পৰা অন্যায় কৰা নহ'ব, এইটো অন্ততঃ এজন বিধায়ক হিচাপে মই প্ৰতিশ্ৰুতি দিছোঁ। যদি অসন্তুষ্টি হয় তেতিয়াহ'লে দলটোৰ কাৰণে ক্ষতি? কোনো অসন্তুষ্টিৰ কথা নাই, কোনো অসন্তুষ্টিৰ কথা নাই। বিজেপি দল খুব সুশৃংখলিত দল, গতিকে ইয়াতে অসন্তুষ্টিৰ কথাই নাই। দলৰ শীৰ্ষ নেতৃত্ব আৰু বিধায়কসকলে যি সিদ্ধান্ত দিব বাকীসকলে মানি চলিব। প্ৰত্যেকজন বিধায়কে জয়ী হোৱাৰ দিনাখনৰ পৰাই এই কথাষাৰ সকলোকে অৱগত কৰিছে, আজিও ইয়াত দ্বিতীয় কথা নাই। মই এই বিষয়ে অবগত নহয়। মনোজৰ সৈতে আমাৰ সাংবাদিক মনোজ। মনোজ, বৰ্তমান বিধানসভা পৰিসৰত কোন কোন উপস্থিত হৈছেগৈ? মনোজ, মই আপোনাৰ সৈতে সংযুক্ত হৈছোঁ। বর্তমানের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ডাঙরিয়ায় রাজভবনত গিয়ে পদত্যাগ পত্র দাখিল করলে, আর কিছু মুহূর্ত পিছতেই আমার ইয়াত বিধায়িনী দলের বৈঠক হব ভারতীয় জনতা পার্টির প্রথমতে। তারপর এজন সর্বসম্মতভাবে নেতা নির্বাচন হব, তারপরে আমার মিত্র দল গণ পরিষদ ইউ পি পি এলর বিধায়িনী দলের লগতেও এখন বৈঠক হব, আর অবধারিতভাবে প্রত্যাশিতভাবে এজন নতুন মুখ্যমন্ত্রী অসমত শপথ গ্রহণ করবলে প্রায় সিদ্ধান্ত মুখে গতি করেছে। গতি আমি আশা করছো পাঁচ বছর অসমৰ সর্বাঙ্গীন বিকাশের যে ধারা, এই ধারাটক আরো অধিক শক্তিশালী করবর কারণে আমার প্রয়াস। মাননীয় দেশের প্রধানমন্ত্রী, আমার সম্মানীয় কেন্দ্রীয় নেতৃত্ব আর সকলে মিলি এটা সিদ্ধান্ত তেখেতসকলে গ্রহণ করেছে, আর সিদ্ধান্তক ভারতীয় জনতা পার্টির নবনির্বাচিত বিধায়কসকলে বিজেপির পরম্পরা অনুসরি সেই সিদ্ধান্তক আজি আনুষ্ঠানিকভাবে সিলমোহর মারিব। গতি কিছু মুহূর্ত পিছত আমি গোটে কথাখিনি আনুষ্ঠানিকভাবে নামটো জানিবলৈ কিমান সময় অপেক্ষা করব লাগিব আর কব পাৰিব আপনি? কব পৰা হৈছে নেকি আপুনি? আর এক ঘন্টার ভিতর মোটামুটিভাবে আমার সভাখন আরম্ভ হওয়ার পূর্বে আমি রাষ্ট্রীয় নেতৃত্ব অকমান ইয়াতে বহিম, তারপরে বিধায়িনী দলের বৈঠকক্ষণ হব।
তারপর আনুষ্ঠানিকভাবে কোন মুখ্যমন্ত্রীভাবে যেটো পরম্পরা আছে প্রপোজ করিব সাপোর্ট করিব গটিকে হেই পরম্পরাখিনি ইয়াত বিধায়ন দলের বৈঠক হব গটিকে আমি আর এটা বাকি আর কোনো কথা এটা আর বাকি রক্ষা থাকে আর বিধায়নী দলেও নিশ্চিতভাবে আমার দলের যে পরম্পরা অনার দলের যে আর ইয়া দিলীপ শর্মা দিলীপ শইকীয়া মূল যদি ভুল হওয়া নাই ইয়া দিলীপ শইকীয়া মন্তব্য করেছে যে নতুন নেতা পাব আর সেই নতুন নেতাজন কোন হয়েছে সকলে জানে সেইজন হয়েছে হিমন্ত বিশ্ব শর্মা হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যর নতুন মুখ্যমন্ত্রী হব আমার হাতত কেবাটাও মন্তব্য আহি পড়েছে মই যদি সংযুক্ত হব পারো আমার সাংবাদিকর সহ মই সংযুক্ত হবলে চেষ্টা করিম আমার সাংবাদিকর সহ মই সংযুক্ত হবলে চেষ্টা করিম আমার সাংবাদিক আছে মনোজ বিধানসভার পরিসরত বিধানসভার পরিসরত আমার সাংবাদিক আছে মনোজ আর মই যদি মনোজের সঙ্গে সংযুক্ত হ তার সামগ্রিক পরিবেশ বর্তমান জানিবলে মই চেষ্টা করিম যে কি হয়ে আছে বর্তমান কোন কোন আহি উপস্থিত হয়েছে পারম্পরিক অসমীয়া সাজপারে আহি কেবাজনও বিধায়ক উপস্থিত হয়েছে আর মই মনোজের সঙ্গে যদি পারো মই সংযুক্ত হবলে চেষ্টা করিম যে কোন কোন নেতা এই মুহূর্তত আহিব আর ইতিমধ্যে আমার হাতে তথ্য পড়া অনুসরি মুখ্যমন্ত্রী আছে সদ্য পদত্যাগী মুখ্যমন্ত্রী আহিব আর মানে মনোজের সঙ্গে বিধানসভা কক্ষলে বিধানসভা পরিসরে যাব বিচার মনোজ বর্তমান কোন কোন আহি উপস্থিত হলহি আর সর্বানন্দ সোনোয়াল আর হিমন্ত বিশ্ব শর্মা কিমান মুহূর্তের পিছত উপস্থিত হবহি মনোজ নিশ্চয় এতিয়া বর্তমান যথেষ্ট লোক আহি উপস্থিত হয়েছে বিধায়ক নবনির্বাচিত বিধায়ক পৰা আদি করে সাংসদ সকল পোৱা দেখিবলৈ পোৱা গেছে দিলীপ শইকীয়া আমি কিছু সময় পূর্বে আপোনালোকৰ ভাষ্য শুনালো তার আগে রাষ্ট্রীয় নেতৃত্ব দুজন আহি ইতিমধ্যে উপস্থিত হল বি এল সন্তোষ উপস্থিত হল ইয়াতে অজয় জামুয়াল উপস্থিত হওয়া দেখিবলৈ পোৱা গল মুঠৰ ওপৰত যথেষ্ট লোক আহি ইয়াতে উপস্থিত হয়েছে বিধায়ক আহি উপস্থিত হয়েছে আমি জানিব পাৰিছো যে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী বর্তমানের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল রাজ্যপালের ওসর ইতিমধ্যে গই যে পদত্যাগ পত্র পদত্যাগপত্র প্রেরণ করেছে তারপর কিছু সময় পিছতে আহি মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যে আগন্তুক যেগুলি আমার মুখ্যমন্ত্রী হব হিমন্ত বিশ্ব শর্মার মুখ্যমন্ত্রী তখন আহি উপস্থিত হব সর্বানন্দ সোনোয়াল উপস্থিত হব ইতিমধ্যে রঞ্জিত দাসও কিছু সময় পূর্বে আহি উপস্থিত হল তেওঁলোকক আমি ভাষ্য লবলে চেষ্টা করেছিল তারপরে আমি দিলীপ শইকীয়া ভাষ্য ইতিমধ্যে আপনার শুনাইছো আমাক স্পষ্টকে জানিবলৈ দিছে যে যদিও এতিয়ালৈকে আনুষ্ঠানিকতা করা নাই কিন্তু আনুষ্ঠানিকতা 12 বজাত যখন বৈঠক হব সেই বৈঠকখনের পিছতে হব বলে আমি জানিবলে পারিছো আর ইতিমধ্যে প্রমোদ বড়ো ডাঙরিয়া আমার হাতে ওসর আছে আমি প্রমোদ বড়ো ওসর আহিবলে বিচাৰিছো ফার্স্ট আই এম কংগ্রেচুলেটিং দ্য বিজেপি ফর দেয়ার উইনিং এন্ড অলসো এসজিপি এন্ড আওয়ার ইউপিপিএল এমএলএস নিউ এমএলএস এন্ড অলসো টুডে দ্য লেজিসলেচার পার্টি going to select the leader so I congratulate whoever will be selected as the leader after that only we will decide what to do and how to do first of all I thank all of you for supporting us and this is very crucial moment that COVID-19 situation is increasing day by day so we have to be careful and from this new government what I want we want is that the new leadership they should take care of every community and we have lots of issues pending since many years and we have to resolve all these issues so I am very much hopeful of resolving all the community issues of Assam ভূমিকা থাকিব ভাল এটা সরকার হব আৰু অসমখন ভারতের ভিতরতে এটা উন্নত রাজ্য হিসাবে গঠন করার কারণে সবে মিলে কাম করব লাগিব কেনকা দাবি কোন বা শর্ত কোন ইউপিপিএলর মন্ত্রী সাধারণত সহযোগী দলে মন্ত্রী বিচাৰে হা স্বাভাবিক প্রক্রিয়া গটিকে কেনকা কি বিচাৰিছে আপোনালোকে কি হব না ইচ্ছা তো আমারে সবে মিলি সরকার গঠন করেছে গটিকে বিচারা নিবিচারা কথা নাই সব সমস্যা আলোচনার ভিত্তিত সমাধান হব আপোনালোকে কিমান সন্তুষ্টি লাভ কৰিছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হওয়াক লৈ এটুতো অসমৰ কিমান সন্তুষ্টি হয়েছে হওয়া নাই আমি তো সবে আনন্দিত কি নতুন একটা সরকার গঠন করেছে আপনাকে
আবার এই মুহূর্তে একটা বিগ ব্রেকিং আছে, আমি আপনাদের এই মুহূর্তে সেই ব্রেকিং নিউজ বিধায়িনী দলের বৈঠকের ইতিমধ্যে সর্বানন্দ সোণোৱাল আর হিমন্ত বিশ্ব শর্মা একেলগে ওলাই আছে। ব্রহ্মপুত্র গেস্ট হাউসের পর দুইজন নেতা সদ্য পদত্যাগী মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল আর সিএম ডেজিগনি হিমন্ত বিশ্ব শর্মা একেলগে ওলাই আছে বিধায়িনী দলের বৈঠকের ভাগ লোবর ইতিমধ্যে ব্রহ্মপুত্র গেস্ট হাউসের পর দুই একেলগে রওনা হয়েছে। আর এই মুহূর্তে ব্রেকিং নিউজ আমি আপনাদের জানাই আছো যে দুয়ো একেলগে রওনা হয়েছে এই মুহূর্তে ব্রহ্মপুত্র গেস্ট হাউসের পর সদ্য পদত্যাগী মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল আর সিএম ডেজিগনি হিমন্ত বিশ্ব শর্মা। হিমন্ত বিশ্ব শর্মা এই মুহূর্তলৈকে তেওঁক নেতা নির্বাচন হওয়া নাই, আর কেটামান মুহূর্তের পিছতে তেওঁক নেতা নির্বাচন করা হব, তেতিয়াই তেওঁ সিএম ডেজিগনি হয়ে যাব শপথ নোহোৱা পর্যন্ত। আর মুখ্যমন্ত্রী সদ্য পদত্যাগী মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল আর অহা কাইলৈৰ পৰা মুখ্যমন্ত্রীর দায়িত্ব লবলগা হিমন্ত বিশ্ব শর্মা দুইজন একেলগে এই মুহূর্তত রওনা হয়েছে ব্রহ্মপুত্র গেস্ট হাউসের পর বিধানসভা পরিসর অভিমুখে। এই মুহূর্তের ব্রেকিং নিউজ আমি আপনাদের জানাই আছো, দুইজন নেতা একেলগে রওনা হয়েছে ব্রহ্মপুত্র গেস্ট হাউসের পর বিধানসভার অভিমুখে। সদ্য পদত্যাগী মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল আর সিএম ডেজিগনি হিমন্ত বিশ্ব শর্মা এই দুইজন নেতা এই মুহূর্তত বিধায়িনী দলের বৈঠক ভাগ লোবর রওনা হয়েছে বিধানসভার ভবনলৈ। আর এই মুহূর্তত এই ব্রেকিং নিউজ আমি আপনাদের জানাই আছো যে একেলগে দুইজন রওনা হয়েছে। ইতিমধ্যে বিধায়িনী দলের বৈঠক ভাগ লোবর রওনা হয়েছে সোণোৱাল হিমন্ত একেলগে, সদ্য পদত্যাগী মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল আর সিএম ডেজিগনি হিমন্ত বিশ্ব শর্মা দুয়ো একেলগে বর্তমান ব্রহ্মপুত্র গেস্ট হাউসের পর রওনা হয়েছে। আর আমার হাতত এই ব্রেকিং নিউজ আমি আপনাদের জানাইছো যে কিছু সময় পূর্বে মুখ্যমন্ত্রী পদের পর পদত্যাগ করলে সর্বানন্দ সোণোৱালে, আর পদত্যাগ পত্র দাখিল করার পাছতেই পুনের ব্রহ্মপুত্র গেস্ট হাউসত উপস্থিত হয় আর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে একেলগে সদ্য পদত্যাগী মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে আর হিমন্ত বিশ্ব শর্মা একেলগে দুই রওনা হয়েছে বিধানসভা ভবনলৈ। এ আমি পুনে পুনে আপনাদের দৃশ্যাংশ দেখাইছো, সর্বানন্দ সোণোৱাল আর হিমন্ত বিশ্ব শর্মা একেলগে রওনা হয়েছে বিধানসভার ভবনলৈ। এ এক্সক্লুসিভ দৃশ্যাংশ আমি আপনাদের দেখাই আছো, ব্রহ্মপুত্র গেস্ট হাউসের পর ইতিমধ্যে দুইজন নেতা রওনা হয়েছে বিধানসভা ভবনলৈ, যত আনুষ্ঠানিকভাবে হিমন্ত বিশ্ব শর্মাক ঘোষণা করা হব বিধায়িনী দলের নেতা। আর বিধায়িনী দলের নেতা ঘোষণার লগেলগে সিএম ডেজিগনি হয়ে পড়ব হিমন্ত বিশ্ব শর্মা। এয়া আমি এক্সক্লুসিভ দৃশ্যাংশ দেখাই আছো, এয়া কনভয় বিধানসভার ভবনের অভিমুখে রওনা হয়েছে মুখ্যমন্ত্রী। এটা মুখ্যমন্ত্রী হয়ে আছে, পদত্যাগ করেছে, অবশ্যই পদত্যাগ করা মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল আর হবলগিয়া মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দুইজন একেলগে বিধানসভা ভবনলৈ রওনা হয়েছে।
প্রস্তুতি ভুল হোৱা নাই অভিজিৎ আছে অভিজিতৰ ওচৰলৈ মই যাব বিচাৰিছো আৰু এক্সক্লুসিভ দৃশ্যাংশ আমি দেখাইছো জগদীশ মুখীক পদত্যাগ পত্র দাখিল করার সময় সর্বানন্দ সোণোৱালে পদত্যাগ পত্র দাখিল করার ফটো আমি আপনার দেখাই আছো আনকন স্ক্রিনত এক্সক্লুসিভ ফটো আমি আপনার দেখাই আছো জগদীশ মুখী প্রফেসর জগদীশ মুখীক পদত্যাগ পত্র দাখিল করেছে সর্বানন্দ সোণোৱালে তার ফটো আনুষ্ঠানিক পদত্যাগ পত্র দাখিল করার যে ফটো আছে আমার হাতত আহি পড়েছে এক্সক্লুসিভলি আমি আপনার দেখাই আছো যে সর্বানন্দ সোণোৱালের পদত্যাগ এক্সক্লুসিভ ফটো আমার হাতত আহি পড়েছে আর এই মুহূর্তত আমি সর্বানন্দ সোণোৱালে পদত্যাগ করার রাজ্যপালের ওসর সাক্ষাৎ করে নিজের পদত্যাগ পত্র দাখিল করার এই ফটো এই মুহূর্তে আমি আপনার দেখাইছো ফটো স্টিল ফটো দেখাইছো সর্বানন্দ সোণোৱালে নিজের আনুষ্ঠানিকভাবে পদত্যাগ পত্র দাখিল করার যখন ফটো আছে সেই ফটো আমি এই মুহূর্তে আমি আপনার দেখাইছো আর এই মুহূর্তে আমি এক্সক্লুসিভ দৃশ্যাংশ আপনার এক্সক্লুসিভ ফটো দেখাই আছো আমার সাংবাদিক অভিজিৎ আচার্য এই ফটো সংগ্রহ করবলে সক্ষম হয়েছে আর আমার সাংবাদিকে পঠিয়ায় ফটো যত আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী পদরপা পদত্যাগ করার ফটো আমি আপনার দেখাইছো বিধায়িনী দলের বৈঠক উপস্থিত ইতিমধ্যে ব্রেকিং নিউজ আমি আপনার জানাইছো যে বিধায়িনী দলের বৈঠক বিধানসভা সচিবালয় বিধানসভা ভবনত গিয়ে উপস্থিত হয়েছে গে হিমন্ত বিশ্ব শর্মা আর সর্বানন্দ সোণোৱাল এই মুহূর্ত সদ্য পদত্যাগী মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল আর সিএম ডেজিগনি হিমন্ত বিশ্ব শর্মা উপস্থিত হয়েছে গে বিধানসভা সচিবালয় বিধানসভার ভবনত গিয়ে উপস্থিত হয়েছে গে আমি আপনার এক্সক্লুসিভ দৃশ্যাংশ দেখাবলে সক্ষম হম কেটামান মুহূর্তের পাছত ইতিমধ্যে দুইজন নেতা গে বিধায়িনী দলের বৈঠক উপস্থিত হয়েছে গে সর্বানন্দ সোণোৱালে প্রস্তাব করব হিমন্ত বিশ্ব শর্মাক বিধায়িনী দলের নতুন নেতা হিসাবে বিধায়িনী দলের নতুন নেতা হিসাবে হিমন্ত বিশ্ব শর্মার নাম প্রস্তাব করব সর্বানন্দ সোণোৱালে আর এই প্রস্তাবক সমর্থন জানাব রাজ্যিক সভাপতি রঞ্জিত দাসে রাজ্যিক সভাপতি রঞ্জিত কুমার দাসে এই প্রস্তাবক সমর্থন জানাব আর তারপরে হিমন্ত বিশ্ব শর্মাক সর্বসম্মতিক্রমে ঘোষণা করা হব নতুন নেতা এ আমি আপনার দেখাইছো এক্সক্লুসিভ দৃশ্যাংশ এয়া পদত্যাগ করার পর প্রথম দৃশ্যাংশ সর্বানন্দ সোণোৱালের বিধানসভা ভবনত আই উপস্থিত হয়েছে সর্বানন্দ সোণোৱাল মুখ্যমন্ত্রী পদের পর পদত্যাগ করার পর প্রথম দৃশ্যাংশ আমি দেখাইছো সর্বানন্দ সোণোৱালের মুখ্যমন্ত্রী পদের পর পদত্যাগের পর হিমন্ত বিশ্ব শর্মা
হিমন্ত বিশ্ব শর্মাকো লগতে দেখা পোৱা গৈছে। হিমন্ত বিশ্ব শর্মা আৰু সর্বানন্দ সোণোৱাল দুয়ো আহি বর্তমান উপস্থিত হৈছে হি বিধানসভা ভৱনত। দুয়ো আহি উপস্থিত হৈছে বিধানসভা ভৱনত আৰু ইয়া এক্সক্লুসিভ দৃশ্যাংশ আমি আপোনালোকক দেখাবলৈ সক্ষম হলো। আর মানে মনোজের সঙ্গে পোনে পোনে সংযুক্ত হব বিচার বিধানসভা সচিবালয় বিধানসভা ভবনত আছে মনোজ। মনোজ, ইতিমধ্যে দুইজন নেতা গৈ উপস্থিত হয়েছেগে। মনোজ, ইতিমধ্যে আহি উপস্থিত হয়েছে সর্বানন্দ সোণোৱাল, হিমন্ত বিশ্ব শর্মা, একেখন গাড়িতে আহি দেখিবলৈ পোৱা গল। যথেষ্ট মাজত দুইজনের মাজত একটা মিলাপ্রীতি দেখা পোৱা গল, যেহেতু দুইজনে বর্তমান রাজ্যপালের ওসর ইতিমধ্যে আহি বিধানসভার কক্ষ উপস্থিত হয়েছে। বিধায়িনী দলের যখন বৈঠক হব এই বৈঠকখনত উপস্থিত থাকিব। ইতিমধ্যে চারিজন যাষ্ট্রীয় নেতার কথা কোয়া হয়েছিল, পর্যবেক্ষকের কথা কোয়া হয়েছিল, পর্যবেক্ষক কেজন কিছু সময় পূর্বে আহি উপস্থিত হয়েছে বিধানসভার কক্ষত। আর তার পিছতে আমার হিমন্ত বিশ্ব শর্মা যিগৰাকী আগন্তুক মুখ্যমন্ত্রী হবলৈ গৈ আছে সেইজন, লগতে আমার বর্তমানের যিজন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল, সর্বানন্দ সোণোৱাল একেখন গাড়িতে অহা দেখিবলৈ পোৱা গৈছে। দুইজন একেলগে আহি কিছু সময় পূর্বে আহি আপোনালোকক দেখুৱালো সেই দৃশ্য, কিছু সময় পূর্বে আহি তেখেতলোকে বিধানসভা কক্ষত উপস্থিত হয়েছে। আনুষ্ঠানিকতা বাকি আছে, আনুষ্ঠানিকতা কিছু সময় পিছতে আনুষ্ঠানিকতা হব, কারণ যিহেতু বিধানসভার যিখন বিধানসভা কক্ষত অনুষ্ঠিত হয়ে আছে সেই বিধানসভা কক্ষত পৰা বিধায়িনী দলের বৈঠকখনের পিছতে কিছু সময় পিছতে আনুষ্ঠানিকতা করা হব। পরবর্তী পাঁচ বছর মুখ্যমন্ত্রী কোন হব এই লৈ এতিয়া বর্তমান যদিও আনুষ্ঠানিকতা করা নাই, কিছু সময়ের পিছতে আনুষ্ঠানিকতা করব। যেহেতু পর্যবেক্ষক সোমাইছে, আমি আপনাদের জানাইছো বি এল সন্তোষ সোমাইছে, নরেন্দ্র সিং তোমর সোমাইছে, অজয় জামওয়াল সোমাইছে, আমি আপনাদের বর্তমান উপস্থিত আছো। প্রত্যেক মুখ্যমন্ত্রী হব কোন এই লো যথেষ্ট জল্পনা কল্পনা চলি ছবি চলি আছে, যখন ছবি লাহে লাহে আহি সেই অন্তিম ক্ষণটোত উপস্থিত হয়েছেহি, কারণ আনুষ্ঠানিকতা বাকি আছে। সকলে গমেই পাইছে যে হিমন্ত বিশ্ব শর্মা পরবর্তী অসমৰ মুখ্যমন্ত্রী আসনখন শুৱনি কৰিবলৈ ওলাইছে, কারণ সর্বানন্দ সোণোৱালে ইতিমধ্যে পদত্যাগ কৰিছে ৰাজ্যপালৰ ওচৰত। পদত্যাগ কৰাৰ পিছতে হিমন্ত বিশ্ব শর্মা আৰু সর্বানন্দ সোণোৱাল একেলগে আহি বিধানসভা কক্ষত উপস্থিত হয়েছে, যেহেতু বিধানসভার বিধায়িনী দলের বৈঠকখনের পিছতে সম্পূর্ণ আনুষ্ঠানিকতা করব। বর্তমান আমি আপনার এইখানে তথ্য দিব, অল্প পিছতে আমি পরবর্তী সময় আপনার যথ্য হব আপনার দিয়ে যাবলে চেষ্টা করি। রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, এটা আনুষ্ঠানিকতা বাকি আছে, নির্বাচিত করা হব বিধায়িনী দলের নেতা, আর বিধায়িনী দলের নেতা নির্বাচনের পাছতে আনুষ্ঠানিকভাবে সিএম ডেজিগনি হয়ে পড়ব হিমন্ত বিশ্ব শর্মা।